হ্যালো বন্ধুরা, কখনো না কখনো আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মিলিটারি বাহিনী কাদের রয়েছে? আমি এই ভিডিওটিতে আপনাদের দুটি ভিত্তিতে জানাবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার সম্পর্কে। চলুন শুরু করা যাক। এই পর্যায়ে আমি আপনাদের মিলিটারির সংখ্যার ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বড় 10 মিলিটারির দেশের র্যাঙ্কিং দেখাবো। সৈন্য সংখ্যার ভিত্তিতে আমাদের 10 নম্বরে রয়েছে মিশর। মিশরের 440,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। আর 9 নম্বরে রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনাম সেনাবাহিনীতে 482,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। 8 নম্বরে রয়েছে ইরান। ইরানের রয়েছে 532,000 অ্যাক্টিভ সৈন্য। 7 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রয়েছে 631,000 অ্যাক্টিভ সৈন্য। 6 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের রয়েছে 654,000 অ্যাক্টিভ সৈন্য। 5 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার রয়েছে 1,013,000 অ্যাক্টিভ সৈন্য। বন্ধুরা, এখানে আপনি কি একটি জিনিস লক্ষ্য করেছেন? 10 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত সৈন্য সংখ্যা খুব বেশি কম বেশি ছিল না, কিন্তু 6 নম্বর থেকে 5 নম্বরে এই র্যাঙ্কিংয়ের মধ্যে প্রায় 400,000 সৈন্য কম বেশি রয়েছে, যা অনেক দেশের সেনাবাহিনীতে নেই। এর মানে আপনি বুঝতেই পারছেন বাকি দেশগুলোর সৈন্য সংখ্যা অনেক বেশি হবে। এর জন্য সৈন্য সংখ্যার ভিত্তিতে রাশিয়া রয়েছে আমাদের লিস্টে 5 নম্বরে। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় রয়েছে 12,13,000 অ্যাক্টিভ সৈন্য, যে দেশের জনসংখ্যায় মাত্র 2 কোটির একটু বেশি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। আমেরিকার রয়েছে 12,81,000 অ্যাক্টিভ সৈন্য। যদি উত্তর কোরিয়া আর আমেরিকার মধ্যে সৈন্য সংখ্যার তুলনা করা হয়, তাহলে আমেরিকা আর উত্তর কোরিয়ার সৈন্য সংখ্যা প্রায় সমান সংখ্যক। আমাদের লিস্টের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতের রয়েছে 13,00,000 মতো অ্যাক্টিভ সৈন্য। যদি এইভাবে দেখা যায়, তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ ভারত। আর মিলিটারি পাওয়ারে বিমানবাহিনী, সেনাবাহিনী আর নৌবাহিনীকে এখানে গণনা করা হয়েছে। সৈন্য সংখ্যার ভিত্তিতে পৃথিবীর 1 নম্বরে রয়েছে চীন। চীনের রয়েছে 31,00,000 অ্যাক্টিভ সৈন্য, যা ভারতের চেয়ে 3 গুণ বড়। একটু থামুন, এতক্ষণ পর্যন্ত আপনি দেখলেন সৈন্য সংখ্যার ভিত্তিতে কোন দেশ কত অবস্থানে রয়েছে। কিন্তু শুধু সৈন্য সংখ্যার ভিত্তিতে বর্তমানে একটি দেশের ক্ষমতা গণনা করা যায় না। আর শুধু সৈন্য সংখ্যা দিয়েও বর্তমান যুগে যুদ্ধে জেতা সম্ভব নয়। বর্তমানে যুদ্ধে জিততে হলে সবচেয়ে বেশি দরকার ডিফেন্স বাজেট। যে দেশের ডিফেন্স বাজেট যত বেশি, সে দেশের যুদ্ধে জেতার সম্ভাবনা অনেক বেশি। আসুন বন্ধুরা, এবার আমরা বাজেটের ভিত্তিতে পৃথিবীর টপ 10টি দেশের র্যাঙ্কিং দেখে নেই। বাজেটের ভিত্তিতে 10 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। 2019 সালে কোরিয়ার ডিফেন্স বাজেট ছিল $42 বিলিয়ন US। বন্ধুরা, আমি US ডলারের ভিত্তিতে দেশের র্যাঙ্কিং বলবো। আপনাদের জানা সুবিধার্থে জানিয়ে রাখি, $1 বিলিয়ন সমান 8,400 কোটি টাকা। বাজেটের ভিত্তিতে নবম অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার 2019 সালে ডিফেন্স বাজেট ছিল $46.4 বিলিয়ন। এরপর অষ্টম নম্বরে রয়েছে জাপান। জাপান আমাদের প্রথম লিস্টে টপ 10-এর মধ্যে ছিল না, কিন্তু ডিফেন্স বাজেটের ক্ষেত্রে জাপান পৃথিবীর অষ্টম। জাপানের ডিফেন্স বাজেট $47 বিলিয়ন। এরপর 7 নম্বরে রয়েছে ফ্রান্স। এ দেশটিও আমাদের পিছনের লিস্টে ছিল না, কিন্তু ডিফেন্স বাজেটের ক্ষেত্রে ফ্রান্স পৃথিবীর সপ্তম। ফ্রান্সের ডিফেন্স বাজেট $48 বিলিয়ন। এরপর 6 নম্বরে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের নামও আমাদের পিছনের লিস্টে ছিল না, কিন্তু ডিফেন্স বাজেটের ক্ষেত্রে ইংল্যান্ড পৃথিবীর মধ্যে ষষ্ঠ। ইংল্যান্ডের ডিফেন্স বাজেট $49 বিলিয়ন। এরপর 5 নম্বরে রয়েছে সৌদি আরব। এ দেশটিও আমাদের পিছনের টপ 10 লিস্টের মধ্যে ছিল না, কিন্তু সামরিক বাজেটের দিক থেকে সৌদি আরব পৃথিবীর 5ম অবস্থানে রয়েছে। সৌদি আরবের ডিফেন্স বাজেট $51 বিলিয়ন। বন্ধুরা, পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম দেশ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি টাকা ডিফেন্সে খরচ করে থাকে সৌদি আরব। এর দিক থেকে সৌদি আরব নাম্বার 1-এ, আর আমাদের পৃথিবীর মধ্যে 5ম অবস্থানে রয়েছে। সৌদি আরবের ডিফেন্স বাজেট $51 বিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে জার্মানি। এ দেশটিও আমাদের আগের লিস্টে ছিল না, তবে ডিফেন্স বাজেটের ক্ষেত্রে পৃথিবীর চতুর্থ দেশ জার্মানি। 2019 সালে জার্মানির ডিফেন্স বাজেট ছিল $53 বিলিয়ন। এরপর আমাদের তৃতীয় অবস্থানে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ডিফেন্স বাজেটের দিক থেকে পৃথিবীর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। আমাদের আগের লিস্টে ভারত দ্বিতীয় অবস্থানে ছিল, কিন্তু ডিফেন্স বাজেটের র্যাঙ্কিংয়ে ভারত পৃথিবীর তৃতীয় অবস্থানে রয়েছে। ভারতের ডিফেন্স বাজেট প্রায় $61 বিলিয়ন। ভারত একটি গরিব রাষ্ট্র হলেও তাদের ডিফেন্স বাজেট অনেক বেশি সে তুলনায়। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে চায়না।
চীনের 2019 সালে ডিফেন্স বাজেট ছিল 224 বিলিয়ন ইউএস ডলার। চীনের এত বড় বাজেট থাকার জন্য চায়না পৃথিবীর দ্বিতীয় অবস্থানে চলে আসছে। এখানে চীনকে যদি ভারতের সাথে তুলনা করা হয় তাহলে ভারতের চেয়েও 4 গুণ বেশি বড় বাজেট চীনের, তাই চীনের সাথে ভারতের তুলনা করা চলে না। এরপর আমাদের 1 নম্বর রয়েছে আমেরিকা। আমেরিকার ডিফেন্স বাজেট শুনলে আপনার মাথাও ঘুরে যেতে পারে। 2019 সালে আমেরিকার ডিফেন্স বাজেট ছিল 716 বিলিয়ন ইউএস ডলার। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, আমাদের টপ 10 লিস্টের মধ্যে প্রথমে যে 9টি দেশ রয়েছে আমেরিকা বাদে, সে 9টি দেশের ডিফেন্স বাজেট একসাথে করলেও আমেরিকার বাজেটের সমান হবে না। চীন, ভারত, রাশিয়া, ফ্রান্স, সৌদি আরব, ইংল্যান্ড, এদের সবার বাজেট একসাথে করলে হয় 682 বিলিয়ন মার্কিন ডলার। সেখানে আমেরিকার একারই বাজেট 716 বিলিয়ন মার্কিন ডলার। তো বুঝতেই পারছেন আমেরিকার ডিফেন্স কেন এত উন্নত। তো বন্ধুরা, আরও এমন ভিডিও পেতে সায়েন্স বিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আর সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই, স্টে হোম, স্টে সেফ।